everyone, welcome back to my channel and our new blog. Kemon acho shobai asha korchi shobai khub bhalo acho writing creation e shokolke janai onek 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 welcome. So ajker video ta shuru korchi. Ajker video ta ektu onorokom bolte baddho karon ami kichu din dhore bhabchilam ki video dewa jay ektu notun kichu kora jay. Tarpor ami onek nete onek kichu ghete onek kichu dekhar por ami ekta jinish niye eshi tomader samne. Amra shadharonoto baby der ke kichu chips khawai je gulo khub compulsory jemon kurkure lays আঙ্কেল চিপস বিঙ্গো এরকম টাইপের অনেক চিপস আছে যেগুলো আমরা বেবিদেরকে বেসিক্যালি দিয়ে থাকি তবে সেই চিপসগুলো যদি আমরা এক জায়গায় করে খাই তাহলে কি কেমিক্যাল লোচাটা হতে পারে সেটা আমি তোমাদেরকে দেখাবো লাইক একটা বেবিকে আমরা চার রকমের চিপস এনেছি একটা বেবিকে একরকম দিলাম আরেকজনকে আরেকরকম আরেকজনকে আরেকরকম আরেকজনকে আরেকরকম দিলাম ঠিক আছে কিন্তু ওরা যদি ভাগ করে খায় তাহলে চারজনের পেটেই চারটা চিপসই যাবে আর সেটার ফলে কি হতে পারে সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আর তার সাথে লাইভ শুরু দেব তো আজকে হতে চলেছে তো আজকে আমি চিপসের পারোটা বাজাবো তো সঙ্গে থাকো সবাই এই চিপসের পারোটা দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন অনেক ভিডিওস আসতে চলেছে যেগুলো আপকামিং আর এটা তো খুব মজাদার হতেই চলেছে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো এখনই ঘুম থেকে উঠেছি এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি আগে ব্রেকফাস্টও করিনি তারপরে আসছি মেইন কোর্সে লাইক ভিডিও সঙ্গে থাকো সবাই সো এভরিওয়ান আমি কিন্তু চলে এসেছি স্নান টান করে একদম তোমাদের সামনে ভিডিওটা নিয়ে যে ইন্টারেস্টিং জিনিসটা এতগুলো চিপস একসাথে যদি পেটের ভেতরে যায় তাহলে কি কেমিক্যাল লোচা হতে পারে তো আমার কাছে এখানে আছে আচ্ছা এই পাশে দেখো এটা হচ্ছে বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলস এটা হচ্ছে আঙ্কেল চিপস এটা হচ্ছে বিঙ্গো যেটা হচ্ছে গ্রিন কালারের এটা হচ্ছে লেস চিলি ফ্লেভার মাছো চিলি ফ্লেভার লেস সো এবার এই তিনটা জিনিস যদি আমরা এই চারটা জিনিস সরি এই চারটা জিনিস যদি আমরা এক জায়গায় মিক্স করে খাই তাহলে কেমন লাগবে সেটা রিয়াকশন আজকে আমি তোমাদের দেখাবো লাইভ প্রুফ অ্যান্ড আমি শুধু নিজে খাবো না আমি অন্যদেরকেও খাইয়ে জিজ্ঞাসা করবো যে কেমন লাগবে ঠিক আছে তো চলো স্টার্ট করা যাক তো আমি এখানে আমার একটা বোল নিয়ে নিয়েছি যেটার একটা ঢাকনাও আছে তো এটা দেখতেই পাচ্ছ এটা পুরো খালি একদম সো আমি এখানে সবগুলো পাঁচ টাকা নিইনি আসলে এই দুটো পাঁচ টাকা আর এগুলোর পাঁচ টাকার প্যাকেট অ্যাভেলেবেল ছিল না বলে আমি দশ টাকারটা নিয়েছি সো দ্যাটস নট প্রবলেম কোনো প্রবলেম হওয়ার কথা না বাট তাও এবার এগুলোকে আমি মিক্স করব তো আমি ফার্স্টে বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলসটা নিয়ে
করে নিলাম। এবার আমি কি করব, এটা এগুলোকে সবগুলোকে মিক্স করতে হবে। তো মিক্স সব থেকে ভালো হবে এটাকে আমি ঢাকনা লাগিয়ে এটা পুরো দমসে ঝাঁকাবো। এবার এটাকে 10 মিনিট আমাদের রেখে দিতে হবে। এইভাবে মিক্স করার পর আমাদের 10 মিনিট এটাকে রেখে দিতে হবে নর্মাল ভাবে, ঠিক আছে? তো চলো 10 মিনিট পর ফিরে আসি। চলে এসছি, 10 মিনিট হয়ে গেছে। এবার দেখি এটার কেমন হয়েছে। আদেও কি যে জিনিসটা হওয়ার দরকার সেটা কি হয়েছে না কি সেটা আমি নিজে টেস্ট করে জানাচ্ছি তোমাদের। সো এটাকে 10 মিনিট রাখতে হবে। সব ফর্মুলা যদি তোমরা ঠিকঠাক মিলিয়ে দেখতে পারো তাহলে কিন্তু তোমার সেই জিনিসটা হবে যেটা হওয়ার দরকার। সেটা কি হবে সেটা আমি খেয়েই বলবো। মানে আমরা একটা মার্কেটের কিছুদিন আগে বেরিয়েছিল জোলো চিপস, যেটা পুরো জিপটা ঝাল মানে জুলিয়ে দিত, সেই জিনিসটা হওয়ার কথা এটা, ঠিক আছে? তো এবার দেখা যাক মুখ দিয়ে আগুন বের হয় কি না। তো চলো এবার এটাকে ওপেন করা যাক। সো এটাকে এবার হাত দিয়ে সবগুলো ফ্লেভার যেন মিক্স হয়ে যায় এই জন্যই আমি এটাকে 10 মিনিট পর কিন্তু রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এটাকে আমি পুরো ভেঙে নেব, সবগুলো ফ্লেভার যেন প্রপারলি মিক্স হয়ে যায়। সেটা কেউ হাত দিয়েও করতে পারো বা অন্য কিছুতেও করতে পারো। আমার হাত ক্লিন ছিল, আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। সৌম্যকে ডেকেছি লাইভ প্রুফে মানে দেখানোর জন্য যে ও খেয়ে দেখবে যে আসলেও সেটা হয় কি না। তো দেখি কি হয়। সো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সবগুলো পুরো কুটু কুটু করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটাকে খেয়ে দেখব এইভাবে। প্রথমে একটু আলুর ফ্লেভার, দেন একটু টমেটো, দেন চিলি। ইটস রিয়েলি ওয়ার্থ ইট, মানে এটা সত্যি হয়। হ্যাঁ এটা সত্যি এটা হয় যে ভীষণ বেশি পরিমাণে ঝাল লেগে যাবে। হ্যাঁ এটা হয়েছে, এটা জোলো চিপস বাড়িতে এইভাবে মানে বুঝতে পারছি না কী করে হয়ে গেল, বাট এটা জোলো চিপসের মতো পুরো স্পাইসি। মানে জোলো চিপসের ভিডিওগুলো আমরা যেরকম দেখেছি, আমি তো জোলো চিপস এখনো খাইনি, বাট যেরকম ভিডিও দেখেছি একদম পুরো স্পাইসি, সত্যি অতটাই স্পাইসি হয়েছে। সময় একটু জল দে তো, ওই ঘরে বোতল আছে। উফ,
একসাথে মিক্স করে এটা আমি নেট থেকে দেখেছি, সত্যি সত্যি এটা ভীষণ মানে স্পাইসি। তাহলে বাচ্চাদের যদি পেটের মধ্যে এরকম চারটা বাচ্চাকে চারটা রকম চিপস দেওয়া হলো, ওরা যদি মিলমিশ করে খায়, কি কারোর পেটে যদি এরকম চারটা চিপসই পড়ে তাহলে তার পেটের ভেতরে কি হতে পারে তোমরা বুঝতেই পারছো। এটা আমার মনে হয় না আমি আর খেতে পারবো, তাও আমি আরও যদি বাচ্চাদের দেখা হয় তাহলে ওদেরকে একটু একটু খাওয়াবো আর বলবো যে এরকম চিপস খাওয়া বারণ, মানে না খেতে, এটা উচিত না। খেলে একটাই খাও, যে কোনো একটা খাও বা দুটো, এর বেশি খাওয়া উচিত না, কারণ সবগুলো চিপসের ভেতরে সব কিছু আলাদা আলাদা দেওয়া আছে, যখন সেটা মিক্স হয় তখন একটা কেমিক্যাল লোচা হয়ে যায়, সেটাই এটা। তো সেটাই এটা। তো আমি একটা আঙ্কেল চিপস খুঁজে পেয়েছি, মনে হয় না একটু ঝাল হবে। আঙ্কেল চিপসের ঝাল মানে হিসেব বদলে গেছে। যাই হোক, তো এটাই ছিল আজকে আমার ভিডিওটা, একটা নতুন কিছু ট্রাই করলাম, কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সামনে কিন্তু অনেক কিছু আসছে, উজানের বার্থডের ব্লগগুলো দেবো, অ্যান্ড টুকুর রাইস সেরেমনি যেটা করবো, যেটুকুই করি, মামার ঘাটে গ্র্যান্ড করার ইচ্ছা আছে, সেগুলো সব কিছু তোমরা কিন্তু আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবে। তার আগে শপিং করতে হবে, অনেক রকম শপিং বাকি আছে, তো সেগুলো দেখতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকো, সবাই ভালো থাকো, দেখা ছিল তুমি।